আপনি তো আমার লেখা শুধরে দেন, বললেন লালমোহনবাবু। সেটা আর এবার থেকে দরকার হবে না। ফেলুদা তার প্রিয় সোফাটায় পা ছড়িয়ে বসে রুবিক্স কিউবের একটা পিরামিড সংকরণ নিয়ে নাড়াচাড়া করছিল। সে মুখ না তুলেই বলল, বটে? নো স্যার, আমার পাড়ায় এক ভদ্রলোক এসেছেন, কাল পার্কে দেখা হলো, এক বেঞ্চিতে বসে কথা বললুম প্রায় আধা ঘন্টা। গ্রেট স্কলার, নাম মৃত্যুঞ্জয় সোম। স্কলার? স্কলার বোধহয় হার্ভার্ড ইউনিভার্সিটির ডাবল MA বা ওই ধরনের কিছু। উফ, ফেলুদা এবার মুখ না তুলে পারল না। হার্ভার্ড নয় মশাই, হার্ভার্ড, হার্ভার্ড। তাই হবে, হার্ভার্ড। হার্ভার্ড সেটা বুঝলেন কি করে? নাকি সুরে মার্কিন মাক ইংরেজি বলেন ভদ্রলোক? ইংরেজিটা একটু বেশি বলেন, নাকি সুর কি না লক্ষ্য করিনি। তবে বিদ্বান লোক, থাকেন বহরমপুর, একটা বই লিখছেন, তাই নিয়ে রিসার্চ করবেন বলে কদিনের জন্য কলকাতায় এসেছেন। চেহারাতে বেশ একটা আছে, ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে সোনার বাইফোকাল, জামা কাপড়ও দুবদুস্ত। আমার হবুরাশে হাহাকারটা পড়তে দিয়েছিলুম। 34টা মিস্টেক দেখিয়ে দিলেন, তবে বললেন ভেরি এনজয়েবল। তাহলে আর কি, আপনার পেট্রোল খরচ অনেক কমে যাবে এবার থেকে, আর গড়পাড় বালিগঞ্জ ঠেঙাতে হবে না। তবে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা কি হচ্ছে সেটা জানা গেল না, কেননা ঠিক এই সময় এসে পড়লেন ফেলুদার মক্কেল অম্বরসেন। 9টার অ্যাপয়েন্টমেন্ট ছিল। ঘড়ির কাঁটায় কাঁটায় আমাদের কলিং বেল বেজে উঠল। অম্বরসেনের বয়স মনে হয় 45 থেকে 50-এর মতো, ফর্সা রং, দাড়ি গোফ কামানো, চোখে পুরু ফ্রেমের চশমা, গায়ে পাঞ্জাবি আর ধুতির উপর একটা পুরনো জামোয়ার শাল। কাশ্মীরি শাল যে কত রকম হয় সেটা সেদিন ফেলুদার সঙ্গে মিউজিয়ামে গিয়ে দেখে এসেছি। অম্বর সেন ফেলুদার মুখোমুখি চেয়ারে বসে বললেন, আপনিও ব্যস্ত মানুষ, আমিও ব্যস্ত, কাজে সময় নষ্ট না করে সোজা কাজের কথায় চলে যাওয়াই ভালো। আগেই জিনিসটা দেখুন। পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজ বের করে ভদ্রলোক ফেলুদার দিকে এগিয়ে দিলেন। খাতা থেকে ছেড়ে একটা পাতা, সেটাকে দলা করে পাকানো হয়েছিল, তারপর আবার হাত বুলিয়ে মসৃণ করার চেষ্টা করা হয়েছে। কাগজটাতে গোটা অক্ষরে লাল কালি দিয়ে লেখা, আমার সর্বনাশের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও, আর 7 দিন মেয়াদ, পালিয়ে পথ পাবে না। কাগজটা নেড়ে চেড়ে দেখে ফেলুদা প্রশ্ন করল, এটা পেলেন কি করে? আমার বাড়িতে একতলায় আমার কাজের ঘর, ভদ্রলোক বললেন, রাত্রিতে এসে জানালা দিয়ে ছুঁড়ে ডেস্কের উপর ফেলে দিয়ে গেছে। সকালে আমার চাকর লক্ষণ এটা পেয়ে আমার কাছে নিয়ে আসে। আপনার ঘর কি রাস্তার উপর? না, ঘরের বাইরে বাগান, তারপর কম্পাউন্ড ওয়াল, তারপর রাস্তা, তবে দেওয়াল টপকানো যায়। সর্বনাশের কথা যে বলছে সেটা কি? অম্বরসেন মাথা নাড়লেন, দেখুন মিস্টার মিত্তির, আমি নির্ঝঞ্ঝাট মানুষ, আমার পেশা হলো ব্যবসা, তবে আসল কাজ আমার ভাই করে। আমার 5 রকম অন্য শখ আছে, সেই সব নিয়ে থাকি। সজ্ঞানে কারুর কখনো কোনো সর্বনাশ করেছি বলে তো মনে পড়ে না, অন্তত এমন সর্বনাশ নিশ্চয়ই নয় যেটা এই হুমকি চিঠিকে জাস্টিফাই করতে পারে। ব্যাপারটা আমার কাছে সম্পূর্ণ অর্থহীন মনে হচ্ছে। ফেলুদা ভুরু কুচকে কিছুক্ষণ ভেবে বলল, অবশ্য এটা এক ধরনের রসিকতাও হতে পারে, যাকে বলে প্র্যাকটিক্যাল যোগ। আপনার পাড়ায় কাছাকাছির মধ্যে মস্তান ছেলেদের আস্তানা আছে? আমি থাকি পাম এভিনিউতে, বললেন অম্বরসেন। পূর্ব দিক থেকে দূরে একটা বস্তি আছে, সেখানে এই ধরনের ছেলে থাকা কিছুই আশ্চর্য নয়। পুজোর চাঁদার জন্য হামলা করে না? তা করে, কিন্তু চাঁদা তো আমরা নিয়মিত দিই। শ্রীনাথ চা এনেছে, তাই কাজের কথা কিছুক্ষণের জন্য বন্ধ হলো। লালমোহনবাবু দুবার বিড়বিড় করে
রিভেঞ্জ কথাটা বললেন। ফেলুদা সেই সুযোগে আমাদের দুজনের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিল। আপনি বিখ্যাত লালমোহন গাঙ্গুলি? হে হে হে, ভদ্রলোক বেশ দীপ্তি সহকারে চায়ে চুমুক দিয়ে ফেলুদার দিকে ফিরে বললেন, আসলে আপনার বিষয়ে আমি আপনার কাহিনীগুলো থেকেই জেনেছি, তাই মনে হলো আপনার কাছেই আসি। পুলিশে খবর দেননি? জিজ্ঞেস করলো ফেলুদা। আমার ভাই অবশ্য পুলিশের কথাই বলেছিল, কিন্তু আমি আবার এসব ব্যাপার একটু আনঅর্থোডক্স, প্রচলিত নিয়মগুলো চট করে মানতে মন চায় না। আর সত্যি বলতে কি, এখনও বোধহয় অতটা বিচলিত হবার কারণ ঘটেনি। আপনার কাছে এলাম তার একটা কারণ আপনাকে দেখার ইচ্ছে ছিল। আমাদের পরিবারের মোটামুটি সকলেই আপনাকে চেনে। পরিবারে আর কে কে আছে? আমার ভাই অম্বুজ আছে, সে বিয়ে করেছে, আমি করিনি। অম্বুজের স্ত্রী আছে, একটি মেয়ে আছে 10 বছরের, ছেলে দুটি বড়, তারা বাইরে থাকে। তাছাড়া আমার বিধবা মা আছেন, আর আছে আমাদেরই এক দূর সম্পর্কের আত্মীয়, সে আমাদেরই বাড়িতে মানুষ, ফ্যামিলি মেম্বার বলতে এই। তার বাইরে 3 জন চাকর, একটি ঠিকে ঝি, রান্নার লোক, মালি, দারোয়ান আর ড্রাইভার। আমরা থাকি 5x1 পাম এভিনিউতে। বাবা ছিলেন নাম করা হার্ট স্পেশালিস্ট অনাথ সেন। ফেলুদা কিন্তু একটু কিন্তু কিন্তু ভাব দেখাচ্ছে দেখে ভদ্রলোক বললেন, আপনাকে আমি শুধু ব্যাপারটা জানিয়ে গেলাম, হতে পারে এটা একটা প্র্যাকটিক্যাল জোক ছাড়ার কিছুই না। তবে কি জানেন, এ ধরনের রসিকতার টার্গেট বিখ্যাত ব্যক্তিদের মাঝে মাঝে হতে হয় ঠিকই, কিন্তু আমি তো আর তেমন কেউ কেটা নই, তাই। ফেলুদা বললেন, বুঝতেই পারছেন, এ হুমকি যদি সম্পূর্ণ ভিত্তিহীন হয় তাহলে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। যাই হোক, আপাতত এই চিঠিটা আমি রাখতে পারি তো? নিশ্চয়ই, ওটা তো আপনাকে দেবার জন্যই আনা। এমন একটা হুমকি চিঠি নিয়ে অম্বসেনের ফেলুদার কাছে আসাটা একটু বাড়াবাড়ি মনে হচ্ছিল। পরদিন সকালে পাম এভিনিউ থেকে যে ফোনটা এলো, তাতে সমস্ত ব্যাপারটা একটা অন্য চেহারা নিল। বসবার ঘর থেকে ফেলুদার ঘরে কলটা ট্রান্সফার করে দিয়ে কান লাগিয়ে যা শুনলাম তা হলো এই, কি মিস্টার মিত্তির? আগে হ্যাঁ, আমার নাম অম্বুজ সেন, কাল আমার দাদা বোধহয় আপনার ওখানে গিয়েছিলেন একটা হুমকি চিঠির ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, ওয়েল হি ইজ মিসিং, মানে দাদাকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? না, দাদা রোজ ভোরে গাড়িতে করে বেরোন, গঙ্গার ধারে গাড়ি দাঁড় করিয়ে তারপর মাইল দিয়ে খাটেন, আজও গেলেন কিন্তু আর ফেরেননি। সে কি, ড্রাইভার গাড়ি নিয়ে ফিরে এসেছে 1 ঘন্টা ওয়েট করার পর, ও তন্ন তন্ন করে খুঁজেও দাদা দেখা পায়নি। পুলিশে জানাননি? সেখানে একটা গোলমাল আছে মিস্টার মিত্তির, আমার মার বয়স 80, শরীরও ভালো নেই, ওকে দাদার ব্যাপারটা নিয়ে এখনো কিছুই জানায়নি, পুলিশ এলেই কিন্তু ব্যাপারটা চাপা থাকবে না, তখন ওকে সামলানো মুশকিল হবে। কাজেই আমাদের ইচ্ছে কেসটা আপনি হ্যান্ডেল করুন, আপনার উপর আমাদের পুরো ভরসা আছে, অবশ্য আপনার উপযুক্ত পারিশ্রমিক আমরা দেব। আমি তাহলে একবার আপনাদের ওখানে আসছি, অসুবিধা হবে না তো? মোটেই না, আপনি এখনই চলে আসুন, আমাদের বাড়ির নাম্বারটা জানেন তো? 5x1 পাম এভিনিউ তো? হ্যাঁ হ্যাঁ,